আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো এখন আর একটা নতুন ভিডিও আপনাদের জন্য, সেটা হলো ভিসা চেক। আপনারা অনেকেরই সৌদি আরবের বিভিন্ন ভিসা হয়, ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা বা কাজের ভিসা, যে কোনো ভিসা হোক, আপনি এখান থেকে কিন্তু এভাবে চেক করতে পারবেন একদম একদম এক থেকে দুই মিনিটের ভিতরে, একেবারেই সহজ। তো এটা কীভাবে করবেন দেখেন, আপনারা প্রথমে গুগলে চলে আসবেন। গুগলে চলে আসার পর এখানে লিখতে হবে ভিসা পার্সোনাল গেট অ্যাপ্লিকেশন ডাটা। তো এটা লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে, আপনারা লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে, তাহলে একেবারে সহজে হয়ে যাবে, আপনারা দেখতে হবে না কোনো কিছু। এই যে দেখেন লিঙ্কটা, এই আরবি যে লিঙ্কটা দেখতেছেন, এটাতে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো আমি যেহেতু আগে করেছি, ইংলিশ করা আছে, এটা দেখেন আপনার সামনে এরকম আরবিতে আসবে। তো আরবিতে আসলে আপনি কী করবেন আমি দেখাইতেছি, দেখেন এই যে দেখেন এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ আরবি দেওয়া আছে। আমি যদি এখন আরবিতে ক্লিক করি তাহলে এখন আরবি হয়ে যাবে, আমি দেখাইতেছি, দেখেন এই যে এখান থেকে আমি ক্লিক করলাম, আরবিতে করে দিব। এই যে দেখেন আরবি হয়ে গেছে। তো আপনার সামনে যদি এরকম আরবিতে আসে তাহলে আপনি কী করবেন, তো এটার জন্য দেখেন এখানে থ্রি ডট যেটা আছে, থ্রি ডটে ক্লিক করবেন। তারপর আবার এখানে দেখেন ইংলিশ দেখাবে, ইংলিশে করবেন। যদি আপনার কাছে ল্যাপটপ থাকলে তাও করতে পারেন, আর যদি মোবাইল থাকে তাও করতে পারেন। আমি মোবাইল দিয়ে দেখাইতে আসি, কারণ বেশিরভাগ লোকের কাছে মোবাইল থাকে। এবং যাদের টিকিট প্রয়োজন, আপনারা সৌদি আরব সহ যে কোনো দেশ থেকে যদি টিকিট নিতে চান, টিকিট নিতে পারবেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, সব নাম্বার দেওয়া আছে। আর যদি বাংলাদেশ থেকে নিতে চান তাহলে বাংলাদেশের নাম্বার আমাকে কমেন্ট করলে অথবা মেসেজ করলে আমি বাংলাদেশের নাম্বার দিয়ে দেবো, ওখানে যোগাযোগ করতে পারবেন। এবং আপনাদের যে কোনো উমরা ভিসা বা ফ্যামিলিগত ভিসা, যে কোনো ভিসা প্রসেসিং বা সৌদি আরবে যারা আছেন, আমার নাম্বার বাড়ি করা অথবা আপনার পাসপোর্ট মালুমাত করা, সব কিছু কিন্তু করতে পারবেন। আমি এখানে নাম্বার দিয়ে রাখছি, ওই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তো দেখুন এখানে প্রথমে আপনার পাসপোর্ট নাম্বারটা দিতে হবে, আপনার যে পাসপোর্ট নাম্বারটা ভিসা চেক করবেন ওই পাসপোর্ট নাম্বারটা শুধু দিবেন। তারপর এখান থেকে আপনি কোন দেশের নাগরিক ওইটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে, আমি বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর এখানে নিচে আসবে ভিসা টাইপ, দেখেন এখান থেকে কিন্তু এই যে দেখেন এখানে যত সৌদি আরবের যতগুলো ভিসা আছে সবগুলো সিস্টেম কিন্তু এখানে দেওয়া আছে, ফ্যামিলি ভিজিট ভিসা। তো দেখুন এখানে কিন্তু সব ধরনের ভিসা দেওয়া আছে, হজ ভিসা, মেডিকেল ভিসা, মানে যত রঙের ভিসা সৌদি আরবে আছে সবগুলো ভিসার নাম কিন্তু এখানে আছে। তো আপনি সব কিছু আপনার যেটা প্রয়োজন সেটাতে ক্লিক করবেন। তারপর আপনারা যেটা নর্মালি ভিসা যেটা চেক করতে চান তাদের কোন দিতে হবে হলো আপনার একদম ওয়ার্ক ভিসা, নিচে একটা লেখা আছে ওয়ার্ক ভিসা, ওয়ার্ক ভিসাতে ক্লিক করবেন। তারপর এখানে চলে আসবে দেখেন কাজের ভিসা আর কি। তারপর যে দেখেন এটাতে আপনি দিতে হবে যে আপনি আসলে কোন দেশ থেকে ভিসাটা ইস্যু করা হচ্ছে। তো যেহেতু আমরা বাংলাদেশি ঢাকা থেকে করা হয় বেশিরভাগ, তো এখানে ঢাকা দিয়ে দেবেন। আর যদি আপনি অন্য জায়গা থেকে করেন তাহলে সেটা দিয়ে দেবেন, চিটাং থেকে গেলে চিটাং দিয়ে দেবেন। তো আমি ঢাকা থেকে ঢাকা দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন একটা ক্যাপসা কোড দেওয়া আছে, একটা নাম্বার। তো ওই নাম্বারটা আপনি এখানে ক্লিক করবেন। তো ওই নাম্বারটা এখানে আপনি যে নাম্বারটা আছে সেম ওই নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন, আপনার নাম্বারটা যেন সঠিক থাকে, ওই সেই নাম্বারটা সঠিক মতো লিখে দিবেন। তো সঠিক মতো লিখে দেওয়ার পর অনেক সময় দেখেন এরকম আসবে, আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন আমি নাম্বারটা দিয়ে দিলাম, তারপর এখানে চার্জে দিব। তো চার্জে ক্লিক করলাম, চার্জে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আসে নাই, একটু ইরোড চলে আসছে, দেখেন এখানে ইরোড চলে আসছে, এই যে দেখেন। তো আপনার সামনে এরকম এক একবার আসতে পারে। তো আপনি কী করবেন, আবারও নিচে যাবেন, নিচে গেলে দেখেন এখানে ক্যাপসা কোডটা আবারও চেঞ্জ হয়ে গেছে, এই যে কোডটা দেখতেছেন 8328679, এরকম নাম্বার চেঞ্জ হয়ে যায়। এবং আমার এখানে ঢাকার জায়গায় একটু লেখা বলেছিল, ঢাকা দিতে পারিনি, এমন অন্যটা হয়ে গেছিলো, এই জন্য ঢাকা দিয়ে দিলাম। আবার এই ক্যাপসা কোডটা এখানে দিয়ে দিব। তো অবশ্যই বলবো আপনারা সুন্দর মতো এইভাবে দেখে দেখে নাম্বারটা সঠিক মতো দিয়ে দিবেন, তাহলে আপনারা বিষয়গুলো সেভ করতে পারবেন। আমি একটু ভিডিওটা একটু লম্বা হলেও মানে সঠিকভাবে যেন বুঝতে পারেন, এই জন্য আমি একটু দেরিতে করতেছি। অনেকে আবার বলেন যে খুব তাড়াতাড়ি বলে দিয়ে যেন করতে পারে না, দেখেন এখানে কিন্তু আপনি এই যে ভিসা নাম্বারটা চলে আসে, দেখেন যদি ওই পাসপোর্ট নাম্বারের উপরে কোনো ভিসা হয়ে থাকে তাহলে এখানে ভিসা নাম্বারটা অটোমেটিকলি চলে আসবে, আপনাকে কিছু দিতে হবে না, এখানে কোনো কপিলের নাম, কোনো কপিলের কী, কোনো কিছু দিতে হবে না। দেখেন এই যে চলে আসে ভিসা, ওই নামে একটা ভিসা হয়েছে। তো এখন কথা হলো যে ভিসাটা আসলে কী কাজ বা কপিলের নাম কী, মানে কোম্পানির নামে ভিসা হয়েছে নাকি আপনাকে যে সার্কুলার বা যে কোম্পানির কথা বলছে ওই কোম্পানির নামে ভিসা হয়েছে না অন্য কোনো নামে ভিসা হয়েছে, এটা চেক করবেন কীভাবে। তো দেখুন এখান থেকে যদি আপনি নিচের দিকে আসি আমি, এই যে দেখেন এখানে, এই যে দেখেন এখানে স্পন্সর নেম লেখা আছে, এটা কিন্তু আরবিতে আছে। তো আপনি এটার উপরে একটা ক্লিক করে এটাকে এখান থেকে কপি করে নেবেন, দেখেন আমি কপি করে নিচ্ছি। তো আপনারা এইভাবে এটাকে কপি করবেন, এখান থেকে মাউস দিয়ে কপি করে নেবেন, মানে হাতে টিপ দিয়ে ধরে একটু টেন এভাবে কপি করে নেবেন। আমি এটাকে কপি করে নিচ্ছি। তো আমি অবশ্যই মোবাইল দিয়ে দেখাই যাচ্ছি, আমার কাছে তো ল্যাপটপ সবই আছে, তারপরে ল্যাপটপ দিয়ে দেখাই নেই, কারণ আপনারা বেশিরভাগই মোবাইল ব্যবহার করে থাকেন, এই জন্য আমি ল্যাপটপ দিয়ে দেখালে হয়তো বলবেন যে আমার কাছে তো ল্যাপটপ নাই, তো আমি কীভাবে করবো, এই জন্য আমি মোবাইল দিয়ে করে দেখাইতেছি। তো দেখুন এখান থেকে এই যে দেখুন কপি চলে আসে উপরে, কপিতে ক্লিক করব। তো কপিতে ক্লিক করলে, এই কপিতে ক্লিক করে আপনি গুগলে গিয়ে আরবি টু ইংলিশ অথবা আরবি টু বাংলা লিখে কপি এখানে পেস্ট করে দিলে আপনি দেখতে পারবেন। কিন্তু আমার মোবাইলে যেহেতু নিচে ট্রানজ্যাকশন অপশনটা অটোমেটিকলি আসতেছে,
মানে টানসেলেরটা, তো এটা অটোমেটিক ক্লিক ক্লিক করার পরে কিন্তু দেখেন কোম্পানির নামটা এখানে চলে আসে। তো এরকম আপনারা কোম্পানির নাম চলে আসবে যদি আপনার কোম্পানি সঠিক থাকে, মানে আপনাকে যে কোম্পানি ভিসা দেওয়ার কথা যদি ওইটা দিয়ে থাকে, আপনার সাথে যে কোম্পানি ভিসা দিবে বলছে যদি এরকম সেম থাকে তাহলে তো ঠিক আছে। আর যদি মনে করেন যে না ভিসা দেওয়ার কথা ছিল একটা কিন্তু দিয়েছে আর একটা, তাহলে সমস্যা, তাহলে আপনি কথা বলবেন যার সাথে কাজ করবেন তার সাথে কথা বলবেন। তারপরে এখানে হচ্ছে দেখেন পেশা, এখানে পেশাটা হচ্ছে আপনার যে আপনার কী বলে লোডিং আনলোডিং পেশা, এবং দেখেন এখানে মেল বা কি আপনি পুরুষ না মহিলা এটা সিলেক্ট করতে বলতেছে, তো এটা সিলেক্ট করে দিবেন, অটোমেটিকলি সিলেক্ট থাকবে এখানে। তারপরে দেখেন এই যে কাজটা চলে আসে, দেখেন জেন্ডার মেল, কাজ হচ্ছে আপনার লোডিং আনলোডিং, ঠিক আছে। এখানে কাজের পেশা হচ্ছে লোডিং আনলোডিং, আর কোম্পানি নামটা ঠিকই আছে যে কোম্পানি বলছিল ওই কোম্পানি আছে, এবং এটা ডেট এক্সপায়ার ডেট সব কিছু কিন্তু এইটার মধ্যে আপনারা গুগলতে পেয়ে যাবেন। আপনাকে কোনো দালাল বা কোনো অফিস ভিসা দেওয়ার আগে যদি বলে যে হ্যাঁ আপনার ভিসা হয়ে গেছে, তাহলে আপনি সাথে সাথে আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে শুধু এভাবে চেক করে নিতে পারবেন যে আসলে কি আপনার ভিসাটা অনলাইনে হয়েছে কিনা বা অনলাইনে আসে কিনা। তো চেক করার পর কিন্তু আপনার এখান থেকে চাইলে এটাকে ডাউনলোড বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা চাইলে ডাউনলোড করতে পারেন। যেহেতু আমি মোবাইল দিয়ে দেখাইতেছি এই জন্য এটা এরকম দেখতেছেন, কিন্তু কম্পিউটার বা ল্যাপটপে দেখলে কিন্তু ওইরকম ভিসা কপির মতো সুন্দর মতো আসবে। ওই যে সাইডে আমি দেখাইতেছি দেখেন এরকম মতে আসবে। তো আমি যেহেতু মোবাইলে দেখছি এই জন্য এরকম আসছে, এটাকে ডেস্কটপ মোড করে নিলে আবার ওইরকম ঠিক ভিসার যেরকম আপনাকে প্রিন্ট আউট করে দেবো এরকম চলে আসবে। ওকে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।